আজকের ভিডিওর বিষয় হলো স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কোনো সমস্যা হবে কি না। আমাদের কাছে অসংখ্য লোক এরকম প্রশ্ন করেছে যে স্বামী স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কি সমস্যা হয়। আমি সিদ্ধান্ত নিলাম যে এই বিষয়ে একটি ভিডিও তৈরি করব যাতে বিষয়টি সবাই জানতে পারে। ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমাকে উৎসাহিত করবেন যাতে আমি পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। প্রথমে রক্তের গ্রুপ সম্বন্ধে কিছু ধারণা নেওয়া যাক। রক্তের গ্রুপ প্রধানত দু ধরনের হয়ে থাকে, একটি হল এবিও পদ্ধতি ও দ্বিতীয়টি হল আরএস ফ্যাক্টর বা রেসাস ফ্যাক্টর পদ্ধতি। এবিও পদ্ধতি অনুযায়ী রক্তের গ্রুপ চার ধরনের হয়, এ বি এবি ও। রক্ত কণিকায় দু ধরনের অ্যান্টিজেন থাকে, একটি এ আর একটি অ্যান্টিজেন বি। রক্তের ভিতর অ্যান্টিজেন এ থাকলে রক্তের গ্রুপ এ বলা হয়, রক্তের ভিতর অ্যান্টিজেন বি থাকলে রক্তের গ্রুপ বি বলা হয়, রক্তের ভিতরে অ্যান্টিজেন এ বি দুটাই থাকলে রক্তের গ্রুপ এ বি বলা হয়, রক্তের ভিতরে কোনো অ্যান্টিজেন না থাকলে রক্তের গ্রুপ ও বলা হয়। অন্যটি হল রিসার্চ ফ্যাক্টর, যেটা রক্তের আরবিসির উপরিভাগে এক ধরনের প্রোটিনের লেয়ার থাকে যেটাকে আরএস ফ্যাক্টর অ্যান্টিজেন বলা হয়। আরএস ফ্যাক্টর যে গ্রুপের রক্তের সাথে থাকবে সে গ্রুপটি পজিটিভ হবে, আরএস ফ্যাক্টর অ্যান্টিজেন যে গ্রুপে থাকবে না সে গ্রুপটি নেগেটিভ হয়। রক্তের এই আরএস ফ্যাক্টর অ্যান্টিজেন থাকার ফলে চারটি গ্রুপ সাধারণ আটটি গ্রুপের সৃষ্টি হয়। স্বামী ও স্ত্রী রক্তের আরএস ফ্যাক্টর পজিটিভ বা নেগেটিভ হওয়ার জন্য তাদের স্বাস্থ্যের উপর তেমন কোনো প্রভাব নেই, এতে তাদের গর্ভের শিশুর উপর প্রভাব ফেলতে পারে। এবার দেখব স্বামী ও স্ত্রী রক্তের গ্রুপ এবং তাদের থেকে জন্ম নেওয়া সন্তান কেমন হয়। পজিটিভ বাবা এবং পজিটিভ মা সমান জন্ম নেওয়া সন্তান সুস্থ হয়, নেগেটিভ বাবা নেগেটিভ মা জন্ম নেওয়া সন্তান সুস্থ হয়, নেগেটিভ বাবা পজিটিভ মা জন্ম নেওয়া সন্তান সুস্থ হয়। পজিটিভ বাবা নেগেটিভ মা জন্ম নেওয়া প্রথম সন্তান সুস্থ হয়, তবে দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে সমস্যা হতে পারে। এ সম্পর্কে ভিডিও দেখতে হলে পরবর্তী ভিডিওতে মা নেগেটিভ এবং বাবা পজিটিভ হলে গর্ভের বেবি কি সমস্যা হয় এই ভিডিওটি দেখতে পারেন। চিকিৎসা বিজ্ঞান এটাই বলে যে স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে বৈজ্ঞানিকভাবে কোনো সমস্যা নেই, তবে সৃষ্টিকর্তা চাইলে কি না করতে পারেন। স্বামী স্ত্রী রক্তের গ্রুপ এক হলে আমাদের সন্তান প্রতিবন্ধী হতে পারে, চিকিৎসা বিজ্ঞানের গবেষণা মতে এর জন্য রক্তের গ্রুপ দায়ী না। আজ এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।